যেন এক অন্যরকম মেলা। আজ দেখাবো চাঁদপুর মতলব উত্তরের সাইটনল ফকিরকান্দি রজ্জ ফকিরের দামালি বাস মেলায় রয়েছে আগুন পাড়ার খেলা। আপনারা দেখতে পারতেছেন এখানে হযরত রজ্জ ফকিরের একজন ওয়ারিশ জনাব ফজলু ফকির কিছু ভক্তবৃন্দ নিয়ে আগুনকে ভক্তি শ্রদ্ধা করছে। এই কুণ্ডলিতে এখন আগুন ধরাবে। আগুন ধরানোর পর তারা চতুর্দিকে ঘুরবে বা ঘুরে থাকে। এ যেন মধ্যযুগীয় কায়দায় চলছে আগুন পাড়ার মেলা। এখন আগুন কিভাবে ধরাবেন সেই পদক্ষেপ চলছে। আগুন ধরিয়ে দিলেন, তারপর ধীরে ধীরে কুণ্ডলের ভিতরে আগুনের তাপ এবং আগুন বাড়তে লেগেছে। হযরত রজ্জ ফকির তিনি একজনের ভক্ত ছিলেন যার নাম শালাল শাহ। তিনি হচ্ছেন 360 আউলিয়ার মধ্যে একজন। তারই ভক্ত হযরত রজ্জ ফকির। এই মেলাটি দীর্ঘ 130 বছরেরও পুরনো। এই সাইটনল ফকিরকান্দি চলে আসছে। এখানে এই আগুন পাড়ার এই মেলাটি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সাংবাদিক, পুলিশ প্রশাসন এবং জনগণ তো রয়েছে। ধীরে ধীরে তারা আগুনের তাপ সহ্য করছেন এবং সে আগুনের কুণ্ডলির চারদিক থেকে ঘুরছেন এবং বাস নিয়ে নাচছেন। তারই আনন্দ উপভোগ করছেন হাজারো দর্শক। সুপ্রিয় দর্শক, আপনারা চাইলেও দূর দূরান্ত হতে প্রতি বছর এই আগুন মেলাটি হয়ে থাকে। আপনারা চাইলে দূর দূরান্ত হতে এসে এই আগুন মেলা দেখতে পারেন, দেখে উপভোগ করতে পারেন। তাই আমরা দেখতেছি এবং দেখে উপভোগ করতেছি। আসলে এটি একটি আধ্যাত্মিক মেলা। এই মেলায় অনেক মানুষ মনের বাসনা পূর্ণ করার জন্য দূর দূরান্ত হতে আসেন। হযরত রজ্জ ফকির তাদের মনের বাসনা পূর্ণ করে দেন বলে জানতে পেরেছি অনেক ভক্তবৃন্দর কাছে। তাই তো তাহার অনেক ভক্তবৃন্দ রয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে। ধীরে ধীরে আগুনের তাপ নিয়ন্ত্রণে চলে আসছে। আগুনের কুণ্ডলি আস্তে আস্তে দমে যাচ্ছে আর সে কুণ্ডলিগুলি লাড়াচাড়া করা হচ্ছে। যারা বাস নিয়ে নাচেন বা নাচতেছেন তাদের পায়ে যাতে ঠোসা পড়ে না যায় তারই একটি নমুনা আমরা দেখতে পারছি। চতুর্দিক থেকে হাজারো ভক্ত ঢোল বেঁধে হাতে হাত দিয়ে বেড়ি দিয়ে রেখেছে যাতে করে যারা বাস নিয়ে নাচতেছেন তারা যাতে সেই কুণ্ডলির উপর না এসে পড়েন। এই রজ্জ ফকিরের মেলায় রয়েছে নানান ধরনের মজেজা। যেরকম অনেকেই বাস নাচতে নাচতে বেহুশ হয়ে পড়ে যান, তারপর সেই মাজারে গেলে তাদের ঠান্ডা হয়ে যায়। তাদেরকে ধরে নিয়ে যদি মাজারে নিয়ে যাওয়া হয় তখন তারা ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এবং আবার পুনরায়
সুস্থ হয়ে তাহাকে ভক্তি শ্রদ্ধা করে। হযরত সালাল শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি 360 আউলিয়ার একজন সদস্য, যারা বাংলাদেশের বিভিন্ন স্থানে এসেছেন এবং অলিপ্ত প্রকাশ করেছেন, ইসলাম ধর্মকে যারা এগিয়ে নিয়েছেন এবং প্রকাশ করেছেন, তার মধ্যে তিনিও একজন, যার নাম হযরত সালাল শাহ। তিনি পৃথিবী ত্যাগ করেছেন, মানবদেহ ত্যাগ করেছেন, তার স্থান নুরুল্লাহপুর বলে আমরা জানতে পেরেছি। ভবিষ্যতে যদি আমাদের কোনোদিন নসিবে হয়, তাহলে আপনাদেরকে আমরা দেখাবো সেই নুরুল্লাহপুরের অস্তিত্ব এবং তার কিছু এই আগুন পড়ার দৃশ্য। সুপ্রিয় দর্শক, ধীরে ধীরেই চলছে তাদের কার্যক্রম, আগুন পড়ার যেই কার্যক্রম, বাস নিয়ে চতুর্দিকে নাচছেন এবং জনাব ফজলুল ফকির, তিনি ধীরে ধীরে সেই আগুনের কুণ্ডলী বাড়াচ্ছেন, আবার সেটাকে নাড়াচাড়া দিয়ে নিভানোরও চেষ্টা করছেন, কিন্তু কুণ্ডলী নিভছে না। কুণ্ডলী শুধুই তার সময় হলেই এই কুণ্ডলীটি নিভে যাবে। অনেক অনেক বলেছেন এটা একটা কুফুরি, আবার অনেক অনেক বলছেন না, এটা আল্লাহওয়ালাদেরই একটি কাজ। ধীরে ধীরে অনেকটাই নিয়ন্ত্রণে চলে যাচ্ছে এই আগুনের কুণ্ডলী এবং স্লো মোশনে চলছে আগুনের তাপ, কমছে আগুনের তাপ। তারপরও আরো আগুনের তাপ বাড়ানোর চেষ্টা করছে তারা, কিছু কিছু যেটাকে হোমবালি বলা হয় গ্রাম্য ভাষায়, সেই হোমবালি দিয়ে আগুনের তাপ নিয়ন্ত্রণে আনতেছে। আমরা শুনতে পেরেছি এই হযরত রজ্জ ফকিরের মেলা থেকে এই আগুনের কুণ্ডলী যখন ধীরে ধীরে ঠান্ডা হয়ে একটি কয়লাতে পরিণত হয়, তখন সেই কয়লা বিভিন্ন জনগণ নিয়ে যায় বিশ্বাস করে, কেউ গলায় তাবিজ বেঁধে রাখে, কেউ হাতে বেঁধে রাখে, যাতে তাদের রোগ বিমার এবং তাদের মনের ভাসনা পূর্ণ হয়, তাই বলেছেন অনেক ভক্তবৃন্দ। তাই তো দূর থেকে হাজারো হাজারো দর্শক চলে আসেন এই প্রতি বছর মাঘ মাসের 3 তারিখে এই হযরত রজ্জ ফকিরের মেলায়। দেখতে পারতেছেন তারা বাস ছেড়ে দিয়েছে এবং বাস নিয়ে চতুর্দিকে নাচতেছেন এবং জনাব ফজলুল ফকির তাদেরকে বলতেছেন তোমরা আগুন থেকে দূরে থাকো, কারণ তারা নাচতে নাচতে এতটাই বেউস হয়ে যাচ্ছে, যারা বসতে পারতেছে না কোথায় পাড়া দিয়ে নাচবে। এক পর্যায়ে তারা দীর্ঘ 30 মিনিট নাচার পর ধীরে ধীরে তারা সেই আগুনের কাছে চলে যাচ্ছে, তারা এই কুণ্ডলীর ভিতর পাড়া দিয়েও নাচবে বলে জানিয়েছে ভক্তবৃন্দরা। তাই তো আমরাও ক্যামেরা সেটিং করে রেখেছি এবং দেখতেছি যে আসলেই তারা এটা কিভাবে করে, তাই আজকে আপনাদের মাঝে প্রকাশ করছি। এ মেলায় সমাজের সবাই আসতে পারেন, মা বাবা ভাই বোন নিয়েও এ মেলাটি দেখতে পারেন বলে জানিয়েছে বক্তব্যরা। ধীরে ধীরে তারা নাচতে নাচতে বেউস হয়ে যাচ্ছেন এবং আগুনের যে কুণ্ডলী রয়েছে সেখানে পাড়া দেওয়ার চেষ্টা করছেন, কিছু লোকজন রয়েছে তারা দু
দূর থেকে তাদেরকে বলছেন, তোমরা এখনো এটা পাড়া দিও না, একটু পরে দাও। এখানে প্রশাসনও রয়েছে। ধীরে ধীরে আগুনের তাপ কমে আসতেছে এবং সেই আগুনের উপর পাড়া দিয়ে নাচবে বলে তারা চেষ্টা করতেছে। আমরাও দেখতেছি অনেকেই নাচতে নাচতে বেহুশ হয়ে যাচ্ছেন এবং সেই কুণ্ডলীর উপর নাচতেছেন, এবং চতুর্দিকে তাদেরকে ঘিরে রাখা হয়েছে যাতে করে তারা সরাসরি সেই কুণ্ডলীর উপর পাড়া না দেন। এক পর্যায়ে দেখা গেল সেই কুণ্ডলী ধীরে ধীরে আগুনের তাপ নিয়ন্ত্রণ নিয়েছে এবং কয়লাতে পরিণত হতে যাচ্ছে। এই কিছুক্ষণের মধ্যেই সে আগুনকে পাড়িয়ে পাড়া দেওয়ার চেষ্টা করছে হাজারো বাঁশনাচ ভক্তবৃন্দ এবং সেটির উপরে পাড়া দিতে দিয়ে দিয়ে নাচছে তারা। কতটাই ভয়াবহ বাস্তব সেই চিত্র আমরা দেখতে পেলাম, এবং আরো দেখতে পেলাম সেই কুণ্ডলি কেউ কেউ কাগজের ভিতর ভরছে, কেউ পকেটে নিচ্ছে। তাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম আসলে এটা দিয়ে কি হয়, বলছে এটা দিয়ে মনের বাসনা পূর্ণ হয়। সুপ্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখালাম ঐতিহ্যবাহী 130 বছরেরও পুরনো।